সুপারস্টার শাকিব খান অভিনীত কোরবানি ঈদের আলোচিত সিনেমা তুফান মুক্তির পর দেশ বিদেশ দাপিয়ে বেড়ায় সিনেমাটি। আর এই সিনেমার দুষ্ট কোকিল গানটি শ্রোতা মহলে হয় দারুণ প্রশংসিত, যেটি ইউটিউবে 200+ মিলিয়ন ভিউয়ের মাইল ফলক স্পর্শ করেছে। তবে আবারও গানটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়লেন এর গীতিকার, সুরকার ও গায়ক আকাশ সেন। আরে দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি ও হইচইয়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। সেখানে সিনেমার টাইটেল কার্ডে গানটির কণ্ঠশিল্পী হিসেবে উল্লেখ রয়েছে শুধু দিলশাদ নাহার কণার নাম। তবে কলকাতার গীতিকার সুরকার আকাশ সেনের নাম রাখা হয়নি, এ কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গতকাল রবিবার ফেসবুক বার্তায় এই সুরকার লিখেছেন, দুষ্ট কোকিল এই গানটা নিয়ে এটাই আমার শেষ পোস্ট। তুফান ছবিটা এখন চরকি এবং হইচই নামক দুটি প্ল্যাটফর্মে চলছে, আর দুষ্ট কোকিল গানটা তুফান ছবির হাইয়েস্ট ভিউয়েড সং, 250 মিলিয়ন। কিন্তু ছবিতে দুটো ওটিটি অ্যাপে কোনোটাতে ফিল্মের টাইটেল কার্ডে মিউজিক ডিরেক্টর, লিরিসিস্ট বা সিঙ্গারের তালিকায় আমার নাম নাই। অথচ দুষ্ট কোকিল গানটা আমার লেখা সুর এবং আংশিক গাওয়া। চরকি মারলাম বাংলাদেশের প্রতিষ্ঠান, আমার নাম দেয়নি, কিন্তু হইচই সেটা তো কলকাতার, তারা কেন অন্যায় অরাজকতা করল? ক্ষোভ প্রকাশ করে তিনি আরো লেখেন, দেখুন এই গানটা থেকে আমার আর পাওয়ার কিচ্ছু নেই, বরং আপনারা রোজগার করছেন করুন, আরো করুন, তবে যারা কন্টেন্ট বানায় দিনরাত এক করে তাদের প্রতি এত অন্যায় করবেন না। এদিকে আকাশ সেনের পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের অনেকে দুঃখ প্রকাশ করেছেন, বেশিরভাগই বিষয়টিকে অনৈতিক বলে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার সিনেমার নির্মাতা রায়হান রাফির দৃষ্টিও আকর্ষণ করেছেন। এর আগেও সিনেমায় এবং গানের ক্রেডিট লাইনে নাম না থাকায় আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আকাশ সেন। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।